हेलो गाइज, गुड इवनिंग। तो अनुज ब्लगे तुम्हारे सबाई के अनेक अनेक वेलकाम और हमारे एक नतून भिडियोते तुम्हारे सबा के स्वागत। तो तुम्हारा सबाई केमन आछो? आशा करी तुम्हारा सबा भलो आछो और आमिओ एकदम झकास आछि। तो तुम्हारा देखते पाच्छो आमि एखन रान्नाघरे चले एसेछि। तो आर एकटा कथा आमि तोमादेरके बोले दिई, আমি আজকে ব্লগটা এখন থেকে স্টার্ট করছি। এখন বাজে 7টা, তো মানে আমি যখন রান্নাঘরে গেছিলাম তখন 7টা বাজছিল, তার জন্য আমি 7টায় বললাম, কেন কি ভিডিওটা আগে দিয়েছি করেছি তারপরে অডিওটা দিচ্ছি সেই জন্য। তো তোমরা দেখলে একটু আগে আমি একটা ডাব্বা থেকে আটাটা বের করলাম। তো ওই আটাটা নর্মাল আটা নয়, ওটা রুল ময়দার আটা, ঠিক আছে? তো ওই জন্য প্লাস্টিকে একটুখানি দেখলে, কেন কি ওই আটাটা বেশি বেশি নিয়ে এলে নষ্ট হয়ে যাবে, সেই জন্য একটু নিয়ে এসেছি, একটু নিয়ে এসে রেখেছি। তো আটাটা নিলাম, তারপরে দেখো আমি একটু নুন দিয়ে আটাটাকে বেশ ভালো করে মেখে নিচ্ছি। তো আটাটা মাখা হতে হতে আমি তোমাদের সাথে কিছু গল্প করে নিই। তো বলছি, যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক থ্যাংক ইউ, আর যারা করনি তারা আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নাও আর পাশের বেল বাটনটা ক্লিক করে দাও, তাহলে সমস্ত ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে আর তোমরা সব ভিডিও দেখতে পাবে। আর আরেকটা কথা, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। আচ্ছা, তোমাদের ভিডিওটা ভালো লাগলেও তোমরা লাইক করো, আর যদি খারাপ লাগে তাহলে একটা ডিসলাইক করে দিও, তাহলে আমি বুঝতে পারবো যে তোমরা আমার ভিডিওটা দেখছো। এমনিতে তো বোঝা যায়, ভিউয়ার্স আসে তো বোঝা যায় যে দেখছো, কিন্তু তাও আর কি। তো চলো, আমার আটাটা ভালো করে মাখা হয়ে গেলে আমি এবারে আটাটা লুই কেটে নেব। তো চলো দেখতে থাকো। দেখো এখানে সব পরোটাগুলো আমি বেলে রেখে দিলাম, একটু বেশি করে তেল দিয়ে বেলেছি, তাহলে একের উপরে আরেকটা চিটে যাবে না। তো এবার আমি পরোটাগুলো বানিয়ে নিই, ঠিক আছে? দেখো আমি পরোটাগুলো কড়াইয়ে বানাবো, কেন কি আমি তাওয়াতে বানাতে পারবো না, কেন কি তাওয়াতে সব পরোটা দিয়ে পড়ে যায়। তেল দিয়ে দিলাম, কেন বলো তো ফুটে যায় রুটিটা, প্রথমে রুটিটা সেই জন্য তেল দিয়ে দিলাম। তো চলো আমি পরোটাগুলো করে আবার আসছি, ঠিক আছে? এই দেখো পরোটা হয়ে গেছে, আলু ভাজাও হয়ে গেছে। তো এখন আমি চা পরোটা নিয়ে বসে পড়েছি, চলো একটু খেয়ে নিই, ঠিক আছে? এখানে আমি কড়াইয়ে তেল দেওয়ার পর তেলটা একটু গরম হলো, তারপর আমি জিরে আর লঙ্কা ফোড়ন দিলাম, তো
তারপরে একটু এটা লাল হবে, লাল হওয়ার পর আমি, কেন কি তোমাদের দাদা ভাই জিরে ফোড়ন দেওয়া আলু ভাজা খেতে পছন্দ করে, আর সবাই আলু ভাজা খেতে পছন্দ করে, তোমরাও করো আর আমিও করি, আর আমাদের দাদা ভাই তো পছন্দ করেই, তো সেজন্য আমি ভাবলাম যে জিরে ফোড়ন দিয়ে আলুটা ভাজি আর তোমাদের সাথে শেয়ার করি। তো দেখো আমি আলুটা দিয়ে দিলাম, তো এবার আমি ভালো করে আলুটা ভেজে নিই, ঠিক আছে? দেখতে থাকো গাইস। দেখো রাতের ডিনার হয়ে গেল, দুধ পরোটা আলু ভাজা, তো আমার রান্না কমপ্লিট। চলো এবারে তোমাদের সাথে এবার একটু গল্প করি, ঠিক আছে? এক্ষুনি তোমাদের দাদাভাই চলে এসছে রান্নাঘরে, এই যে দেখো অনেকক্ষণ ঘুমিয়ে, পাঁচটা বলছি সরি, তোমার দুটো থেকে, না না দুটো নয়, প্রায় তিনটে থেকে ঘুমাচ্ছে, এতক্ষণে উঠলো। কটা বাজে? সাড়ে আটটা বাজে, এতক্ষণে উঠলো। তো ঠিক আছে, চলো আবার দেখা হচ্ছে একটু পরে।